কাউনিয়াবাদ পুকুরপাড় বস্তিতে আছেন রিপোর্টার রাশেদ বাপি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাপি, মোমো, 24 ঘন্টার ব্যবধানে তৃতীয় অগ্নিকাণ্ড। আমরা দেখছি যে খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষের যে কি আহাজারি, কি বুক ফাটা আর্তনাদ, সেটি কিন্তু এই মোহাম্মদপুরের বাউনিয়া বস্তির যে ঘর পুড়ে গেছে সেখানে এসে দেখতে পাচ্ছে। এবং এর আগে অর্থাৎ গত সোমবার মহাখালী এবং এরপর মঙ্গলবার বিকেলে মোহাম্মদপুর, এরপরই কিন্তু এই 24 ঘন্টার ব্যবধানে এই মোহাম্মদ মিরপুরের বাউনিয়াবাদ পুকুরপাড় যে বস্তির অগ্নিকাণ্ড, অর্থাৎ এই পরপর 24 ঘন্টার ব্যবধানে তিনটি অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়েছেন শত শত মানুষ। এবং এখানকার যারা অধিবাসী তাদের কিন্তু কিছুই আর অবশিষ্ট নেই। আমরা এসে দেখেছি যে যার মতো করে চেষ্টা করছেন কিছুটা হলেও এই ধ্বংসস্তূপের নিচ থেকে যদি সামান্যতম যদি কিছু বের করে আনা যায় সেই প্রচেষ্টা চলছে, তবে সেটি কিন্তু খুবই হতাশাজনক একটি অবস্থা। কারণ কেউই এখান থেকে তেমন কিছু পাচ্ছেন না, কারণ দীর্ঘ 1 ঘন্টার যে অগ্নিকাণ্ড তাতে কিন্তু পুরো সব কিছু ছাই হয়ে গেছে। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা আর্তনাদ, তাদের বুক ফাটা আর্তনাদ। তারা বলছেন অনেকেই 20 থেকে 30 বছর ধরে এখানে বসবাস করছেন, অর্থাৎ তিলে তিলে যে কিছুটা সম্পদ তারা তৈরি করেছিলেন, নিজের ঘরের মধ্যে যে আসবাবগুলো ছিল কিছুই তারা বের করতে পারেননি, কোনো মতে প্রাণ নিয়ে বাঁচতে পেরেছেন এখানকার বস্তিবাসী। এবং 2019 সালেও কিন্তু ডিসেম্বর মাসে একইভাবে এই এখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেখানে কিন্তু 100টির মতো ঘর পুড়ে যায়। তবে ফায়ার সার্ভিস যে গতকাল রাতে অগ্নি নির্বাপনের যে কাজটি করেছেন সেটি কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে করেছেন, সেটি কিন্তু আমরা আজকে দিনের আলো ফোটার পরে দেখতে পাচ্ছি। অর্থাৎ আশপাশে আরও অনেক দূর এলাকা জুড়ে কিন্তু এই বস্তি এবং সব ঘর কিন্তু লাগোয়া। ফায়ার সার্ভিসের কর্মীরা 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম যদি না হতেন সেক্ষেত্রে কিন্তু আরও ভয়াবহ পরিণতি ঘটত বলে আমরা ধারণা করছি। এবং এখন এখানে এসে যে একটি প্রশ্ন উঠেছে সেটি না বললেই নয়, অর্থাৎ এই যে বস্তির ঘরগুলো সেগুলো কিন্তু বাঁশ, কাঠ এবং টিনের চালা দিয়ে তৈরি করা হয় এবং অত্যন্ত ঘন বসতিপূর্ণ আবাস এসব জায়গায়। এবং দিনের পর দিন এভাবে অগ্নিকাণ্ড, বারংবার এমন অগ্নিকাণ্ডের পরে কিন্তু প্রশ্ন উঠেছে দায়ভার কি শুধু এখানকার যারা বস্তিবাসী তাদের অসচেতনতা, নাকি দীর্ঘদিন এই যে দেখভালের অভাব, অগ্নি নিরাপত্তা ব্যবস্থার অভাব বা অবৈধ যদি কোনো বিদ্যুতের লাইন বা গ্যাসের সংযোগ থেকে থাকে সেই দায় দায়িত্ব কার, সেটি কিন্তু এখন প্রশ্ন উঠেছে। মোমো, এই ছিল আমার কাছে মিরপুর থেকে পুড়ে যাওয়া বস্তির সবশেষ খবর। মোমো, বস্তিবাসীর দুর্দশার কথা জানাতে বাউনিয়াবাদ পুকুরপাড় বস্তি থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার রাশেদ বাপ্পী।